বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয়, নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8-8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।